হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু শান্ত 360। সকাল 6:45 মানেই হলো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। গতকাল থেকে কিন্তু আমরা শুরু করে দিয়েছি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলি। তো তোমাদেরকে প্রমিস করেছিলাম যে এখন থেকে প্রায় প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হবো। তো চলো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করবো। বাট তোমরা যদি তোমাদের যে কোনো পরীক্ষার প্রিপারেশনের জন্য কিন্তু তোমরা www.swapna.com ভিজিট করতে পারো, এখানে কিন্তু তোমরা সমস্ত কিছুর পিডিএফ পেয়ে যাবে। আর এই কারেন্ট অ্যাফেয়ার্সটি যদি ডাউনলোড করতে হয় তাহলে ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখতে থাকো, তোমাদের কিন্তু পিডিএফটা আমি দিয়ে দেবো। আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে যাও, লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে থাকছে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেবো আজকের ফার্স্ট কোয়েশ্চেন। তো তার আগে তোমাদেরকে বলে দিই, আজকে তোমরা ইউএসএ যে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে গতদিন, তো সেই ইউএসএ প্রেসিডেন্ট সম্পর্কে একটি বিস্তারিত ভিডিও তোমরা পেয়ে যাবে। মানে ঠিক ইউএসএ প্রেসিডেন্ট থেকে এবং ইউএসএ থেকে ঠিক কোন কোন ধরনের প্রশ্ন বছরের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সে সংক্রান্ত একটি ভিডিও তোমরা আজকে পেয়ে যাবে। ওকে, তো যাই হোক, চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখবো। ভারতের ন্যাশনাল লিগাল সার্ভিস ডে পালন করা হয় বছরের কোন দিন, ঠিক আছে? ন্যাশনাল লিগাল সার্ভিস ডে, তো এটা দেখো পালন করা হচ্ছে কিন্তু 9ই নভেম্বর। 9ই নভেম্বর কিন্তু ভারতে ন্যাশনাল লিগাল সার্ভিস ডে পালন করা হয়। নেক্সট কোয়েশ্চেন দেখবো, দিল্লি এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ। আবার কোয়েশ্চেনটা আমি আবারও বলছি, দিল্লি এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে MM কর্তি। তো দেখো, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী আমরা দেখে নেব কে, অরবিন্দ কেজরিওয়াল, এবং দিল্লির রাজ্যপাল রয়েছেন অনিল বাজাল, এবং সেখানকারই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হলেন MM কর্তি। নেক্সট কোয়েশ্চেন দেখব, সম্প্রতি হাসিম চাষি কোন দেশের রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করলেন? অর্থাৎ হাসিম চাষি কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন? তো দেখো, ইনি কিন্তু ছিলেন কোসভোর রাষ্ট্রপতি। এটি দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ যার রাজধানীর নাম হচ্ছে প্রিস্তিনা এবং মুদ্রা হচ্ছে ইউরো। নেক্সট কোয়েশ্চেন দেখব, জাতিসংঘের একাবুক কমিটিতে নির্বাচিত হলেন কোন ভারতীয় কূটনৈতিক? কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জাতিসংঘের যে কমিটি রয়েছে সেই কমিটির নাম হচ্ছে একাবুক, তো সেখানে একজন ভারতীয় কূটনীতিবিদ নিযুক্ত হলেন। তো তার নাম কি দেখো, তো তার নাম হচ্ছে বিদিশা মৈত্র। অপশন বি বিদিশা মিত্র হচ্ছে তার নাম। ইনফরমেশান বলতে দেখো, জাতিসংঘের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24শে অক্টোবর, এবং বর্তমান সেক্রেটারি জেনারেল রয়েছেন অ্যান্তোনিও গুটারেস। নেক্সট কোয়েশ্চেন দেখব, ইয়োর বেস্ট ডে ইজ টুডে শিরোনামে বই প্রকাশ করতে চলেছেন কোন বলিউড অভিনেতা? বইটির নাম তোমাদেরকে বলছি, ইয়োর বেস্ট ডে ইজ টুডে। এ নামে কিন্তু বই প্রকাশ করতে চলেছেন অনুপম খের। দেখো, তিনি 2004 সালে পদ্মশ্রী, 2016 সালে কিন্তু পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখব, রাজ্যের মৎস্যজীবীদের জন্য দেখো কোশ্চেনটা দেখো কি বলছে, রাজ্যের মৎস্যজীবীদের জন্য পরিবর্তনাম স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? স্কিমটার নাম মনে রাখবে, পরিবর্তনাম স্কিম। তো এটা দেখো সম্প্রতি কিন্তু লঞ্চ করেছে কেরালা। তো কেরালার দেখো এই স্কিমের উদ্বোধন কে করেছেন, অর্থাৎ কেরালার যিনি রয়েছেন ফিশারিস মিনিস্টার, নাম দেখো কি, জে মার্সকুটি আম্মা। তো তিনি কিন্তু লঞ্চ করেছেন কেরালার রাজধানী দেখবো তিরুবনন্তপুরম। মুখ্যমন্ত্রী রয়েছেন পিনরাজি ভাইজান, এবং রাজ্যপাল কে রয়েছেন আরিফ মোহাম্মদ খান। নেক্সট কোয়েশ্চেন দেখবো, ভারতের প্রথম হাইকোর্ট হিসেবে কোর্টের শুনানি ইউটিউবে লাইভ স্ট্রিম করবে কোন হাইকোর্ট? মোস্ট ইম্পর্ট্যান্ট, আজকের সব থেকে টপ কোয়েশ্চেন এটা, যে ভারতের প্রথম হাইকোর্ট হিসেবে শুনানি ইউটিউবে লাইভ স্ট্রিম করবে কোন হাইকোর্ট? তো এক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাচ্ছে গুজরাট হাইকোর্ট, দেশের প্রথম হাইকোর্ট যারা কিন্তু ইউটিউবে লাইভ স্ট্রিম করবে শুনানি, কোর্টের শুনানি। নেক্সট কোয়েশ্চেন দেখব, এবছর 2020 হর্নবিল উৎসব ভার্চুয়ালি অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য? তো এটা কিন্তু হয়ে যাবে নাগাল্যান্ড। তো নাগাল্যান্ডের রাজধানী দেখো কোহিমা। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম কী রাখো রয়েছে, নেফিউরিও, এবং রাজ্যপালের নাম রয়েছে আরেন্দ্র আবি। নেক্সট কোয়েশ্চেন দেখব, বিশ্বের সম্প্রতি বিশ্বের সবথেকে বৃহৎ গোলাপি হীরের খনি উৎপাদন বন্ধ করা হলো, এটি কোন দেশে অবস্থিত? কোয়েশ্চেনটা আমি আবারও বলছি, সম্প্রতি বিশ্বের সবথেকে বৃহৎ গোলাপি হীরের খনি উৎপাদন বন্ধ করা হলো, তো এটা কিন্তু অবস্থান করছে অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়াতে দেখো এটা কোথায়, খনিটি পশ্চিম অস্ট্রেলিয়াতে অবস্থিত, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা, মুদ্রার নাম অস্ট্রেলিয়ান ডলার, এবং প্রধানমন্ত্রী কে রয়েছেন, স্কট মরিসন রয়েছেন প্রধানমন্ত্রী। দেখবো আজকে লাস্ট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট লন্ডন অ্যাওয়ার্ড জিতল কোন রাজ্যের পর্যটন শিল্প?
কোশ্চেনটা আবারও বলছি, ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট লন্ডন অ্যাওয়ার্ড জিতলো এর কোন রাজ্যের পর্যটন শিল্প? তো এক্ষেত্রে উত্তর যাচ্ছে কেরালা। কেরালা রাজ্যের পর্যটন শিল্প কিন্তু ওয়ার্ল্ড ট্রাভেল মার্ট লন্ডন অ্যাওয়ার্ড জিতে নিল। তো আজকে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে শেষ হচ্ছে। তোমরা কিন্তু স্টে টিউন করো আমেরিকার ভাইস প্রেসিডেন্ট সম্পর্কে সমস্ত ধরনের প্রশ্নের উত্তর জানার জন্য। কিছুক্ষণ পরে কিন্তু ভিডিওটি আপলোড করা হচ্ছে। তোকে বন্ধুরা দেখাবে পরবর্তী ভিডিওতে।